নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শুক্রবার খণ্ডকোষে প্রায় 400 জন ভোটার ইডি ভোট দিলেন। তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের জামিরপুরি গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পূর্ব বর্ধমান জেলার কালনা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে অনুষ্ঠিত হল ইডি ভোট। বাঁকুড়া জেলায় গঙ্গাজল ঘাটির বিহারঝরিয়া গ্রামের শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত শাসক দল। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালালেন বিশিষ্ট অভিনেতা হিরণ। বৃহস্পতিবার রাতে জোট প্রার্থীর প্রচার সেরে পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি শহীদুর রহমান বাড়ি ফেরার পথে শাসক দলের দুষ্কৃতীর হাতে মার খেলেন। এখন দেখে নেব এক ঝলকে। শুক্রবার হুগলি জেলার শেওড়াফুলি পুলিশ ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ার্সরা ফাঁড়ির সামনে পথচলতি মানুষ ও স্কুলে আসা ছাত্রীদের ঠান্ডা জল ও বিস্কুট বিতরণ করে। এই গরমে একটু স্বস্তি দিতে তারা এইরূপ উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগে খুশি পথচলতি সাধারণ মানুষ। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার খণ্ডকোষে ইডি ভোট অনুষ্ঠিত হলো। খণ্ডকোষ ব্লকের আনুমানিক 400 জন ভোটার এদিন ভোটদান করেন। ভোট দিতে পেরে আপ্লুত ভোটাররা। সরকারি নিয়ম নীতি মেনে পূর্ব বর্ধমান জেলা খণ্ডকোষ ব্লকে শুক্রবার ইডি ভোট অনুষ্ঠিত হলো। এদিন খণ্ডকোষ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। খণ্ডকোষ ব্লকের আনুমানিক 400 জন এদিন ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, আগামী 14 মে অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের কাজে যাদের ডিউটি পড়েছে এদিন তারা ভোটদান করেন। আমার রিং আছে, ওদের ডিউটি আমি একজন কর্মী ভর্তি হলাম। আমাদের ইলেকশন ডিউটি আছে, তার জন্য আমাদের ইডি ভোট আছে। ইডি ভোটটা আজকে আমরা দিলাম এখানে। আজকে টাইম ছিল, কালকেও টাইম ছিল, আজকে টাইম ছিল, আজকে আমরা এখানে টাইম ভোট দিলাম। ভোট দিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছে। যদিও ভোট পর্ব ঘিরে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শাসক দলের প্রার্থী তথা এজেন্ট বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায় ভোট গ্রহণ কেন্দ্রে দেখভাল চালান। ইডি ভোট দিয়ে আপ্লুত ভোটাররা। আজকে এখানে আপনারা জানেন যে আগামী যে নবম পঞ্চায়েত নির্বাচন 14 মে অনুষ্ঠিত হবে, সেই 14 মে পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত সরকারি কর্মচারী তথা শিক্ষকরা যারা ভোটের কাজে বিভিন্ন বুথে ভোট দিতে যাবেন, তারা তো ভোটের কাজে চলে যান, তাই তাদের যে মূল্যবান ভোট, সেই মূল্যবান ভোটটা তারা আমাদের খণ্ডকোষ ব্লকের যারা যারা বাসিন্দা আছেন, যারা আগামী 14 তারিখে বিভিন্ন অন্যান্য ব্লকে ভোট নিতে যাবে, তারা তাদের যে মূল্যবান ভোট, সেই ভোটটা আজকে আমাদের ব্লকের অফিসে যারা ইডি ভোট হিসেবে সেই ভোটটা দিতে এসেছে। মোটামুটি আজকে কতজনের মতো ভোট দিচ্ছে এখানে? আমরা সব নিয়ে যারা প্রশাসনিক যায়, যেমন সিভিক ভলান্টিয়াররা তারা ডিউটিতে যাবে, শিক্ষকরা আছে, আমাদের সরকারি অফিসার আছে, সব নিয়ে প্রায় 400 মতো মানুষ আমাদের খণ্ডকোষ ব্লকের মানুষ যারা বাইরে ভোটের কাজে যাবেন, সেই সমস্ত মানুষ তারা ইডি ভোট হিসেবে তাদের ভোটটা দিতে আসছে। সকাল থেকে কী মনে হচ্ছে, মানে আমরা তো তৃণমূল কংগ্রেসের, আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনের প্রার্থী। আমি দলীয়ভাবে, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি শুধু প্রার্থী হিসেবে নয়, আমাদের যে খণ্ডকোষ ব্লকে 2টো জেলা পরিষদের আসনে নির্বাচন হচ্ছে, যেটা আমাদের খণ্ডকোষ ব্লকে 4 নম্বর আসনে প্রার্থী আছেন মোহাম্মদ অপার্থিব ইসলাম মহাশয় এবং 5 নম্বরে আমি প্রার্থী হিসেবে নয়, দলের পক্ষ থেকে আজকে সেই দায়িত্ব নিয়ে যারা ভোট কাজে নিতে যাবেন, দলের পক্ষ থেকে সেই যারা ইডি ভোট দিতে তাদের কাছে আবেদন করছি যে মমতা ব্যানার্জির পাশে থাকুন, মমতা ব্যানার্জির প্রতীকে আপনারা ভোটটা দেন। সেই আবেদনটা আমি আমাদের তৃণমূল কংগ্রেস ব্লকের পক্ষ থেকে সেই দায়িত্ব নিয়ে আমার সাথে আমাদের ব্লক কমিটির অন্যতম নেতৃত্ব আছে বিদ্যুৎকান্তি মল্লিক আছেন। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের জামিরকুড়ি গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযোগের তীর সিপিএমের দিকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম নেতৃত্ব। তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার বারামণি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে দেন্দুয়া পঞ্চায়েতের জামিরকুড়ি গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে ঘটনা জানতে পেরে তৃণমূল কর্মীরা কল্যাণেশ্বরী ফাঁড়িতে সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বন্দে মাতরম, বিএমসি জিন্দাবাদ, বিএমসি জিন্দাবাদ, বিএমসি
সকালে দৌড়ে একটা ছেলে এলো আমার কাছে, বললো যে তোমাদের ঝান্ডা জ্বালিয়ে দিয়েছে। তো আমরা ছেলে দৌড়ে গেলাম, দু চারটে ছেলে নিয়ে গেলাম, তারপর দেখলাম সত্যি তো আমাদের ঝান্ডা জ্বালিয়ে দিয়েছে, টিএমসি ঝান্ডা জ্বালিয়ে দিয়েছে, সিপিএম এর লোকেরা। হ্যাঁ করেছে, তাহলে ওদের রেলি বেরিয়েছিল সিপিএম এর, সিপিএম এর রেলি বেরিয়েছিল। সকালে আমার প্রার্থী 49 নম্বর প্রার্থী রেখা মল্লিক আমাকে ফোন করে জানালো কি আমাদের ঝান্ডাটা কোনো লোকটা পুড়িয়ে দিয়েছে। তারপরে আমি গিয়েছি ওইখানে, পৌঁছে দেখেছি দুটো ঝান্ডাকে পুড়িয়ে দিয়েছে। তারপরে আমি খবরটা নিলাম ব্যাপারটা কী আছে, তখন জানতে পেলাম কি পরশু দিন কিছু ছেলে ধমকি দিয়েছিল কি এখান থেকে ঝান্ডাটা সরিয়ে নাও, তাহলে ঝান্ডাটা আমরা আগুন লাগিয়ে দেব। কালকে সীতা মুখার্জি মনোজ তিওয়ারি ডোর টু ডোর প্রচারে বেরিয়েছিল। আমার মনে হচ্ছে কি কোনোরকম ইয়াদের হাত হতে পারে, ছেলেদেরকে উস্কিয়ে বা সিপিএম এর কোনো গুন্ডা বাহিনী এসব কাণ্ডটা করেছে। আমরা থানাতে এসে কমপ্লেনটা দিয়েছি। যদিও সিপিআইএম এর নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, এই অভিযোগের কোনো ভিত্তি নাই। কারণ যেভাবে সন্ত্রাসীরা সারা পশ্চিমবাংলা জুড়ে চালাচ্ছে এবং সালামপুরও যে সন্ত্রাসীরা চালাচ্ছে তাতে এমনি সাধারণ মানুষ অনেকটাই ভীত। কারণ যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকেও ভয় দেখানো হচ্ছে, তাদেরকেও রীতিমতন ভয় দেখিয়ে তাদের কাজ ছাড়ানো হচ্ছে। তাহলে সেই জায়গায় ভোট দিতে যেতে মানুষ ভয় পাচ্ছে, সেখানে এত এতটাই এরা সন্ত্রাস করছে, সেই জায়গায় তৃণমূলের ঝান্ডা সাধারণ মানুষ একটা পুড়িয়ে ফেলবে, সেই জায়গায় আমি মনে করি না যে সেটা যুক্তিপূর্ণ। তারা মিথ্যে দিয়ে আর কিছু পাচ্ছে না, যখন দেখছে নিজেদের পায়ের তলায় আর মাটি নাই, সব মানুষ আজকে সেই গরিবের যে পতাকা কাস্তে হাতুড়ি তারা চিহ্নটাকে বেছে নিচ্ছে, আজকে আন্দোলনের পথে আছে। তার কারণে মানুষগুলোকে ব্যতিব্যস্ত করা, তাদেরকে কিভাবে মানে জব্দ করা যায়, সেই একটা সন্ত্রাস এরা চালিয়ে যায়, এটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। কারণ আমরা যে কমিউনিস্ট পার্টি করি তার যা নীতি, তাই এই নোংরা কাজ করা আমাদের সেটাকে সায় দেয় না। তারা জানান তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই রূপ ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার কালনা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে অনুষ্ঠিত হলো ইডি ভোট। ভোটকর্মীরা লাইন দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটদান পর্ব। পঞ্চায়েত ভোট নিয়ে নানা টানাপোড়ানের পর অবশেষে আদালতের নির্দেশে আগামী সোমবার ভোট পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। যে সমস্ত কর্মীরা ভোটের কাজে অংশগ্রহণ করবেন, শুক্রবার তারা ইডি ভোট দিলেন। পূর্ব বর্ধমান জেলার কালনার সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দপ্তরে এই ভোটদান পর্ব অনুষ্ঠিত হয়। সরকারি ভোটকর্মীরা লাইন দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এদিনের ভোটদান পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। প্রায় শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত শাসক দল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জি। সভাটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলায় গঙ্গাজল ঘাটির বিহার ঝরিয়া গ্রামে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান এদিনের সভা থেকে তুলে ধরা হয়। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার গঙ্গাজল মাটির বিহার ঝরিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জি। এদিন রাজীববাবু রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।
শেষ কথা, হয়তো সবাই আমরা আজকে বারবার বলতে পারি, একটি রাজনৈতিক দল নিশ্চিত ভাবে রামকৃষ্ণ মিশন নয়, রাজনৈতিক দল কোনো মঠ নয়, রাজনৈতিক দল কোনো সংস্থা নয়। হয়তো দল সবসময় সবার মূল্যায়ন ঠিকভাবে করতে পারে না, কিন্তু যখন নেত্রী কাউকে সিম্বল দিয়ে দেয় তখন তিনি হচ্ছেন অরিজিনালি তৃণমূল কংগ্রেসের লোক। যে আমাদের প্রতীকে লড়বে সেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, সেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আপনার মনে হয়তো খুব দুঃখ থাকতে পারে, খুব দুঃখ নিশ্চিত ভাবে সবার মনে আছে, যারাই আমরা দল করি, যারাই আমরা নেতা নেত্রী, আমাদের খুব দুঃখ থাকতেই পারে। এখানে বসে আছেন আমাদের বড়জোড়া প্রাক্তন বিধায়ক আশুতোষ দা, 2016 সালে তিনি টিকিট পাননি, প্রার্থী হতে পারেননি, কিন্তু হয়তো মনে তার দুঃখ হয়েছে, কিন্তু তিনি দল বিরোধী কাজ করেননি, দলের বিরুদ্ধে নির্দলে দাঁড়াননি, তিনি দলের হয়ে প্রচার করেছেন, খেটেছেন এবং দল আজকে তাকে পাশাপাশি বিরোধীদের একহাত নেন। এদিনের এই সবাই মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, শালতোড়ার বিধায়ক স্বপন বাউরি, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নিমাই মাঝি, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বরূপ ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জগদীশ চ্যাটার্জি সহ প্রার্থীরা। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেন ও তাপসিনার রিপোর্ট, আনন্দবার্তা। রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও শেষ মুহূর্তে প্রস্তুতি চালাচ্ছে জোর কদমে। ব্যালট পেপার থেকে ভোট বাক্স সব কিছুই জোর কদমে যথাস্থানে পাঠানো হচ্ছে। এত কিছুর পরও সবাই অপেক্ষা করে আছে ওই দিনটির জন্য। আগামী 14ই মে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও তিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলি যেমন প্রচার পর্বে ব্যস্ত, তেমনই এ ব্যাপারে পিছিয়ে নেই প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। পঞ্চায়েত ভোট হতে 3 দিন বাকি থাকলেও জেলার রায়গঞ্জে ভোট প্রস্তুতি চূড়ান্ত করছে জেলা প্রশাসন। এ ব্যাপারে রায়গঞ্জ বিডিও অফিসে চলছে জোর তৎপরতা। ব্যালট পেপার থেকে শুরু করে ভোট বাক্স সব কিছুই, এখন অপেক্ষা কেবল ভোটের দিন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালালেন বিশিষ্ট অভিনেতা হিরণ। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটিতে প্রার্থীদের সমর্থনে হুট খোলা গাড়িতে রোড শো করেন তিনি। অভিনেতাকে দেখতে মানুষের ঢল নামে রাস্তায়। আসন্ন তিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 14ই মে। সেই উপলক্ষে অন্যান্য রাজনৈতিক দলগুলির থেকে অধিক সক্রিয় শাসক দল। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালালেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা হিরণ। বৃহস্পতিবার বিকালে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটিতে প্রার্থীদের সমর্থনে লুট খোলা গাড়িতে রোড শো করেন তিনি। মানুষজন র্যালিতে হিরণকে দেখার জন্য রাস্তায় ভিড় জমায়। অভিনেতা এদিন হাত জোর করে তৃণমূল সমর্থিত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের হয়ে প্রচার করেন।
বাঁকুড়া থেকে তাপস সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার রাতে জোট প্রার্থীর প্রচার সেরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শহীদুর রহমান বাড়ি ফেরার পথে শাসক দলের দুষ্কৃতীর হাতে মার খেলেন। ঘটনার জেরে পথ অবরোধ করে জোট সমর্থকরা, যদিও শাসক দল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। বৃহস্পতিবার রাতে জোট প্রার্থীদের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন হেমতাবাদের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শহীদুর রহমান। অভিযোগ, সেই সময় শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদের চৌনগর এলাকায়। এই ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় জোট সমর্থকরা। গুরুতর আহত শহীদুর রহমান বর্তমানে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কত সালে? 2003 সালে হয়েছিলাম। কি হয়েছে কালকে ঘটনাটা? কালকে আমি আমার শৈনগর মোড় থেকে 1 কিলোমিটার ভিতরে আমার পুরানা বাড়ি আছে, ওখানে গেছিলাম আমি। ওখান থেকে 12:10 যখন এখানে নামলাম, আমার বাড়িতে নতুন বাড়িতে নাগটা মোড়ের বাড়িতে, তখন 3টা গাড়ি আসে দাঁড়ালো। একটা ইনোভা কালো গাড়ি, একটা বুলেরো, আর একটা যে গাড়ি ছিল তার আমি ঠিক দেখি নাই। লোকগুলো মানে দৌড়াদৌড়ি করে সবাই চলে আসলো। আসে মানে আমাদের যে প্রার্থী আছে 16 নম্বরের পম্পা পাল, আমি গৌতম পাল, ও এবং টুঙ্গি দিঘির 3-4 জন ছেলে ছিল, আর বাহারাল 5-7 জন, মানে মোট 20-25 জন মতন আসছিল। বাহারাল যে তাদের একজনকে আমি চিনি, আর গৌতম পাল যেহেতু ওই বক্তব্য দেয় সভাগুলোতে দেখেছি, ও চেহারাটা চিনি গেছে, চিনি আর ও নিজেও দাবি করেছে আমি গৌতম পাল। আমার লোকের গায়ে হাত, এত বড় স্পর্ধা, আপনার লোকের গায়ে কে হাত দিল? আপনার বেশি কথা বলেছি, বলেছি তাও সিপিএম করছিস, বলেছি তাও সিপিএম করছিস। যদিও শাসক দল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন, তাদের অভিযোগ নিজেদের মধ্যে বচসার জেরে এই রূপ ঘটনা ঘটেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশিষ্ট চিত্রাভিনেতা তথা সাংসদ শতাব্দী রায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এলাকায় তিনি প্রচার চালান সমর্থকদের সঙ্গে নিয়ে। সাংসদকে চোখের দেখা দেখতে রাস্তায় উৎসাহ মানুষের ঢল নামে। শুক্রবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার কালিকাগঞ্জে তৃণমূল প্রার্থীদের সমর্থনে হুটখোলা গালিতে রোড শো করে গ্রামে গঞ্জে ভোটের প্রচার করলেন শাসক দলের সাংসদ শতাব্দী রায়। এই দিন তিনি সকালে মালদা থেকে কালিকাগঞ্জের হলদিবাড়ি এলাকায় বিশ্রাম নিয়ে সেখান থেকে তৃণমূল সমর্থিত কর্মীদের নিয়ে এক বিশাল রোড শো করেন। এদিন তিনি তৃণমূল সমর্থিত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের সমর্থনে রোড শো করেন। সাংসদ ছাড়াও এদিন কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের ব্লক সভাপতি দধিমোহন দেবশর্মা, জেলা যুবনেতা অনির্বাণ চক্রবর্তী, কালিকাগঞ্জ শহর যুবনেতা রাজীব সাহা সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। প্রচণ্ড গ্রীষ্মে সাময়িক স্বস্তি দিতে পথচারীদের মুখে ঠান্ডা জল তুলে দেওয়া হলো। রায়না থানার রূপসোনা বাসস্ট্যান্ডে চলে এই রূপ কর্মসূচি। রূপসোনা বাজার ব্যবসায়ী কমিটি ও গ্রামবাসীদের উদ্যোগে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। প্রায় 1,000 মানুষকে ঠান্ডা পানীয় খাইয়ে তৃপ্তি প্রদান করেন আয়োজকরা। সাধারণ মানুষ সহযোগিতায় আছেন রূপসোনার গ্রামবাসীবৃন্দ, আমাদের মধ্যে আছেন মানবাধিকারের বর্ধমান ডিস্ট্রিক্টের চিফ জাজ মোহাম্মদ রফিক সাহেব,
আমাদের মধ্যে আছেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক কবি নাজেম হাজরা, এবং আছেন আমাদের গ্রামের গর্ব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আমাদের বাবুল ভাই, এছাড়া সকলেই আছেন। আমাদের এটা মূলত হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই গ্রীষ্মের তাপদাহে মানুষকে আমরা একটু জল এবং বাতাসা দিয়ে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছি, এবং মানুষের মধ্যে আমরা এই বার্তাটা আজকে দিতে চাইছি যে আজকে দেশের কোনায় কোনায় যেভাবে একটা সাম্প্রদায়িক ধর্মীয় একটা যে বিভেদ, ধর্মীয় যে একটা বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা আজকে এই কবিগুরুর জন্মদিনে আমরা সেই বার্তা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, বিশ্ব শান্তির বার্তা নিয়ে যাচ্ছি, এবং আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, আমরা হিন্দু মুসলমান পরস্পর ভাই ভাই। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আজকের দিনের বিশেষত্ব হচ্ছে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মদিন পালন আমরা করছি রুসনা বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে এবং রুসনা গ্রামের অগণিত মানুষের সহযোগিতায়। কোন ব্লকের অন্তর্গত? এটা হচ্ছে রায়না 1 নম্বর, রায়না থানা, পূর্ব বর্ধমান। যে গানের ভাষায় সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এমন ধরনের বিশ্ব মনীষীদের আমরা যেন স্মরণ করতে করি না কখন, এই কথা দিয়ে আমরা আজকে সকলের তো আর এই বার্তা দিতে চাই সম্প্রীতির স্বার্থে, এবং জনমত সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত জীবনযাপন করার জন্য, সুস্থভাবে বাঁচার জন্য পথ সচেতনা থেকে শুরু করে এবং ঠান্ডা পানীয় মানুষের হাতে তুলে দিচ্ছি, একটাই কারণ আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন আরো একবার। শুক্রবার খণ্ডকোষে প্রায় 400 জন ভোটার ইডি ভোট দিলেন। তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে সালানপুর ব্লকে দেন্দুয়া পঞ্চায়েতের জামিরকুড়ি গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পূর্ব বর্ধমান জেলার কালনা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে অনুষ্ঠিত হল ইডি ভোট। বাঁকুড়া জেলায় গঙ্গাজল ঘাটির বিহারঝরিয়া গ্রামের শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত শাসক দল। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালালেন বিশিষ্ট অভিনেতা হিরণ। বৃহস্পতিবার রাতে জোট প্রার্থীর প্রচার সেরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শহীদুর রহমান বাড়ি ফেরার পথে শাসক দলের দুষ্কৃতীর হাতে মার খেলেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার। We'll be right back.